চারিদিকে জল আর জল, এখানেও জল, এটা একটা জেটি মতন করা আছে। টাইম এখন মোটামুটি ভোর 5টা 10 বাজে, তো এখান থেকে সোজা যাব রহড়া বাজার, ওখান থেকে ডান দিক নেবো খড়দা স্টেশন রোড হয়ে আমি বিটি রোডে উঠবো। তো বিটি রোডে উঠে গেছি, রাস্তাঘাট ফাঁকা, রাতের যে আলোগুলো সেগুলো এখনও জ্বলছে, রাস্তার ধারে যে আলোগুলো স্ট্রিট লাইট যেগুলো সেগুলো এখনও সব জ্বলছে। তো এই টাইমে রাইডে একটাই প্রবলেম, লরি, বাপ রে। চলো একটু ভালো আলো যেখানে পাবো সেখান থেকে আমি রেকর্ড শুরু করব। এখন মোটামুটি ডানলপ পর্যন্ত আমার মনে হয় এরকমই ওয়েদার থাকবে। নিচে গঙ্গা, উপর দিয়ে ব্রিজ, তার উপরে আকাশ। তো এখনো সূর্য ওঠেনি, মোটামুটি এখন খুব জোর হলে 5:30-6:45 বাজে। রাজচন্দ্রপুর বাঁ দিকে, NH6 NH2 ডান দিকে, তো আমি যাবো NH6, আর এইটুকু রাস্তা। তারপর রাস্তাটা দু ভাগে ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে বাঁ দিকে, একটা চলে গেছে সোজা। তো সোজাটায় যাব না, সোজাটা হচ্ছে দিল্লি রোড আর বাঁ দিকেটা হচ্ছে মুম্বাই রোড, তো বাঁ দিকেই যাব আমি। তো এই এসে গেছি কানেক্টিং রোডে, এখান থেকে আমি বাঁ দিকের ইন্ডিকেটার দেখিয়ে দিই, কারণ আমাকে এদিক থেকে বাঁ দিকে যেতে হবে। পিছনে বাইক আসছে, BMW, ওয়াও, ব্ল্যাক কালারের BMW S1000 RR, কি লাগছে ব্ল্যাকটা। এ যাক, ভদ্র মতন গাড়ি চালাচ্ছে। তো কোলাঘাট 55 কিলোমিটার। তো চিন্তা করছি কোলাঘাট থেকে ঘুরে আসি, কারণ অনেকদিন হয়ে গেছে একটু লং ট্যুর যাওয়া হয়নি। আর আমার বাড়ি থেকে কোলাঘাট মোটামুটি 80-90 কিলোমিটার হবে। তো ভাবছি কোলাঘাটই যাই, কোলাঘাট থেকে একটু ঘুরে চলে আসি। ওখানে একটা ঝাউ বাগান আছে, নাম হচ্ছে দেনান ঝাউ বাগান, এই জায়গাটার নাম দেনান। ওখানে একটা ঝাউ বাগান আছে যেখানে লোকে পিকনিক করে, পিকনিক স্পট অ্যাকচুয়াল ওটা। তো ভাবছি কোলাঘাট যদি যাই তো ওখান থেকে ঘুরে আসবো আর জায়গাটা দেখাবো, নদীর পাড়ে, খুব সুন্দর জায়গা। তো আমার পিছনে একটা নিনজা ZX10R, নিনজা ZX10R আছে। বাপ রে বাপ, পিকআপ দেখো করে বেরিয়ে গেছে, ও সিগনালে দাঁড়াচ্ছে আর ভাবছে কত করে সিগনালটা খুলবে। আই রে, ও মাই গড, আরে আর আমার হাত পা কেমন কাঁপছে। তো ডান দিকে একজন স্পট ডেথ হয়ে গেছে, পুলিশ এসে দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে ওই লেন দিয়ে গাড়ি যাচ্ছিলো, ধাক্কা মেরেছে, ছিটকে এই লেনে এসে পড়েছে, যার ফলে স্পট হয়ে গেছে। জানি না কার বাড়ি সকাল সকাল এরকম হলো। তো এটা হচ্ছে ধুলাগা টোল, আমার এখনও কেমন লাগছে। তো মুখ ফ্র্যাকচার হয়ে গেছে, ওই জন্য মুখটা ঢেকে দিয়েছে। তো কোলাঘাট এখনও এখান থেকে 26 কিলোমিটার, আর টাইম লাগবে 29 মিনিট, মানে 30 মিনিট। আজকে অনেকদিন পর রাইড করছি বলে মনে হচ্ছে খালি গাড়ি চালাতেই থাকি, গাড়ি চালাতেই থাকি, কিন্তু পরে মনে পড়ে তেলের টাকা কে দেবে। তো আমার সামনে কোলাঘাট, সেই রূপনারায়ণ নদী, আর কোলাঘাট হচ্ছে গিয়ে
আমার বাড়ি থেকে দীঘার হাফ ডিস্টেন্স, মানে এখান থেকে আর 100 কিলোমিটার মতন গেলেই দীঘা পৌঁছে যাব। এই সেই কোলাঘাট বিচ, ওয়াও। এখানটা দাঁড়াই, তো দেখো ভিউ, সূর্য উঠে গেছে আর দূরে দূরে পুরো জল আর জল। অ্যাকচুয়াল আমার যাওয়ার কথা আছে, এখান থেকে বাঁদিকে সুপার বাইকের মেলা লেগে গেছে। এখানে বু 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 করে একটা গাড়ি আসছে আর ফুল পিক আপ এখান দিয়ে যাচ্ছে। আমার এখানে বেশিক্ষণ দাঁড়াতেও ভয় লাগছে, যেভাবে সুপার বাইকগুলো আসছে স্পিডে, যে স্পিডে আসছে, যেভাবে না যে স্পিডে আসছে, একটু 19-20 হয়ে গেলে খবর হয়ে যাবে। চলো জয় শ্রীরাম। তো আমি যাব ওইখানে, তো দেখি আমি এবার রাস্তা কোন দিক দিয়ে কিভাবে যেতে হবে কিছুই বুঝতে পারছি না। ভিউ দেখো, ওয়াও, অসাধারণ কি ভিউ, কি ভিউ। রাস্তাটা একটু ভালো হলে আশা করি ভালো লাগতো। ঝাউ বাগান কোথায়, পিকনিক স্পটটা কোথায়, এটা একটু খোঁজ খবর নিতে হবে, একটু বুঝতে পারছি না। তবে অসাধারণ জায়গা, তো এই হচ্ছে সেই ঝাউ বাগান। এটা ঢোকা যাবে কি না এটাই তো সন্দেহ, তো আমি চেষ্টা করব, যদি ঢোকা যায় তো ভালো, আর যদি না ঢোকা যায় তো বাড়ি চলে যেতে হবে। তো ভয় ভয় ভিতরে ঢুকলাম, জানি না এখানে কাউকে দেখিও নি, আদৌ জায়গাটা ঢোকার জন্য সেফ কিনা কে জানে। ঢুকে তো পড়লাম উৎপাগামী মেরে। খুব সুন্দর জায়গা, আর ডার্কে আগে জিত আছে। এই হচ্ছে সেই ঝাউ বাগান, দেখো বেশ সুন্দর জায়গা। কে কেলিয়ে না দেয় আমাকে, আমার এটাই ভয়। বাকি সুন্দর জায়গা, এখানে জায়গাগুলো নাকি পিকনিক হয় আমি যতটা দেখেছি শুনেছি, বাড়িয়া জায়গা। আর ওই হচ্ছে ওদিক দিয়ে আমি এসেছি, চারিদিকে জল আর জল, এখানেও জল, এটা একটা জেটি মতন করা আছে। তো চলো, এখানে আর দেখার মতন কিছু নেই, আর এখানে আমি বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ শুনেছি যতটা এখানে পিকনিক করতে গেলে পারমিশন নিতে হয়, জায়গাটা কেন্দ্রের আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো চলো, এমনিও ফাঁকা জায়গা কিছু তেমন নেই, সেই চারিদিকে ঝাউ গাছ আছে সুন্দর, আর ভিউ খুব সুন্দর, এরকম জায়গা পিকনিক করা বাড়িয়া, হেবি সুন্দর লাগবে। তো চলো আমি এবার এখান থেকে পালাই বাড়ির দিকে। এবার আমি কোন রাস্তা দিয়ে এসেছি এক্সাক্ট মনে থাকলে হয়। আর ভিউটা দেখো, ও ওয়েদারের সাথে পুরো মানিয়ে গেছে ভিউ, যেরকম ওয়েদারে এখানে বসে থাকলে হেভি সুন্দর লাগবে। ওয়াও ওয়াও ওয়াও, মারাত্মক জায়গা, প্রকৃতির মজা নাও, ওয়াও, ব্যাপক জায়গা এখানটা।
এখানে যা হাওয়া দিচ্ছে, আর আজকে রোদ যেহেতু নেই এই জন্য দারুণ লাগছে। এখানে মনে হচ্ছে আমি এখানে ঘন্টাখানি কাটিয়ে দেবো আরামসে। এইসব জায়গা আসলে মন মেজাজ সব ঠান্ডা হয়ে যাবে। বসার জন্য সুন্দর জায়গা করে দিয়েছে নাকি, যাই হোক কিছু একটা করেছে, কিন্তু দারুণ লাগছে। তো আমি ঘুরে এবার হাই রোডে উঠে পড়েছি। এবার এখান থেকে সোজা যাব আমি বাড়ি, মোটামুটি 100 কিলোমিটার এখান থেকে আমার বাড়ি। তো চলো আর কিছুটা গেলেই দীঘা পৌঁছে যাব, কিছুটা বলতে আর 100 কিলোমিটার, কিন্তু মুড নেই, মুড হলে চলে যেতাম। তো এখনও এখান থেকে আমার বাড়ি 64 কিলোমিটার বাকি, আর গাড়ি চালাচ্ছি তো চালাচ্ছি চালাচ্ছি তো চালাচ্ছি, আর ভালো লাগছে না। তো অ্যাভারেজ স্পিড আমি 60 থেকে 65 মেনটেন করেই চলছি, এইভাবেই চালাচ্ছি, এর থেকে কমও যাচ্ছি না, এর থেকে খুব একটা জোরেও যাচ্ছি না। তো এবার এখান থেকে আমার বাড়ি মোটামুটি আর 23-24 কিলোমিটার বাকি আছে। গ্লাভস খুলে নিয়েছি, হাত ঘামাচ্ছিল, জ্যাকেটের চেন খুলে নিয়েছি, গরম লাগছে। তো তোমাদের দেখিয়েছিলাম সকালের বালি ব্রিজ আর এখনকার বালি ব্রিজ, রোদে রোদ আর সেরকম ফাঁকাই থাকে। আর এখন সম্ভবত জোয়ার সবে শেষ হয়েছে, আর দক্ষিণেশ্বরে ভিড় দেখো, জয় মা কালী, আমার সব স্বপ্ন পূরণ করে দিও মা, জয় মা। তো চলে এসেছি ফাইনালি আমি আমার পাড়ায়, সেই উন্নয়ন ভরা পাড়া, উন্নয়ন ভরা রাস্তা। তো যাই হোক, আমি বেশি ভাত না বকে এবার ভিডিওটা এখানে এন্ড করি, কারণ আমার যা ক্যালোরি ছিল শরীরে সব শেষ হয়ে গেছে, আর কোনো এক্সট্রা ক্যালোরি নেই। তোমাদের সাথে দেখা হবে 2-1 দিনের মধ্যেই, ততক্ষণের জন্য বাই বাই।